নমস্কার বন্ধুরা, আমি কেতকি আবারও চলে এসেছি তোমাদের সামনে। আবারও আমার একটা ছোট্ট নিবেদন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের শোনাব অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। তো শুরু করি। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড, নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে?